Hello students, Assalamualaikum. I am Nabila, Sangen Edu Ltd. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই জানেন যে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টি হচ্ছে জিটি ক্লিয়ারেন্স পাওয়া, এবং স্টুডেন্টরা এই বিষয়টা নিয়ে খুবই টেন্সড থাকে যে আসলে জিটি ক্লিয়ারেন্সের জন্য কী কী ডকুমেন্ট আমাদেরকে গুছাতে হবে বা কোন বিষয়গুলো আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিটির জন্য। তো যে সকল স্টুডেন্টরা অস্ট্রেলিয়াতে স্টাডি পারপাসে যেতে চাচ্ছেন বা অলরেডি অ্যাপ্লিকেশন করেছেন বা ফিউচারে করবেন বলে চিন্তা করছেন, তারা জিটি ক্লিয়ারেন্সের জন্য কী কী ডকুমেন্ট কীভাবে গুছাবেন বা আসলে কোন কোন বিষয়গুলোর দিকে আপনাদের খেয়াল রাখতে হবে, সেই বিষয়ে বিস্তারিত আজকে আমাদের এই ভিডিওটিতে আলোচনা হবে। এবং আশা করি আপনারা আপনাদের যে সকল কোয়েশ্চেন্স আছে সবগুলোর অ্যান্সার পেয়ে যাবেন। তো শুরুতেই শুরু করব ফান্ড নিয়ে। আপনারা জানেন যে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফান্ডিং। অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু ইউনিভার্সিটিগুলোতে সেই অথরিটি দিয়ে রেখেছে যে তারা স্টুডেন্টের ফান্ডগুলো প্রপার আছে কি না বা কী কী সোর্স অফ ইনকাম আছে বিষয়গুলো চেক করে স্টুডেন্টকে জিটি ক্লিয়ারেন্স দিবে। তো জিটি ক্লিয়ারেন্সের ক্ষেত্রে সবার আগে যে বিষয়টি আসে সেটি হচ্ছে ফান্ড। আপনি সাপোজ আপনি একজন ব্যাচেলার স্টুডেন্ট বা মাস্টার্সের স্টুডেন্ট, আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করেছেন, তো আপনার 35 থেকে 40 লাখ টাকার মতো ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হচ্ছে। তো ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার অলরেডি এক বছর বা আরও বেশি সময় ধরে আপনার এই 40 লাখ বা 50 লাখ টাকা আপনার ব্যাঙ্কে আছে বা 35 to 40 লাখের মতো মিনিমাম আপনার অ্যাকাউন্টে এক দেড় বছর ধরে আছে বা আরও সময় ধরে আছে। তো সেই ক্ষেত্রে আপনার কী ডকুমেন্ট লাগছে, আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনার সেটা FDR হতে পারে বা এমনিতে সেভিংস অ্যাকাউন্টেও থাকতে পারে, সেই ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনার নিয়ে নিতে হবে এবং সলভেন্সি সার্টিফিকেটটা নিয়ে নিতে হবে। এখন ধরেন আপনার টাকাটা এত বেশি লং টাইম ধরে নেই, খুবই অল্প সময় ধরে আপনার 6 মান্থের থেকেও কম সময় ধরে আপনার ব্যাঙ্কে আছে টাকাটা, আপনি সেটাও আপনার ফান্ডিংয়ে দেখাতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সোর্স অফ ফান্ডটা, অর্থাৎ এই টাকাটা আপনার কোন সোর্স থেকে এসেছে সেই বিষয়ে আপনার যেই যেই ডকুমেন্টেশন আছে সেগুলো প্রোভাইড করতে হবে। এখন ব্যাপারটা এরকম না যে আপনারা জাস্ট উল্লেখ করে দিলেন যে আমি একটা জমি বিক্রি করেছি বা কিছু একটা সেল করে আমার এই টাকাটা এসেছে বা আমার বিজনেস থেকে এই টাকাটা এসেছে, জাস্ট বলে দিলেই এখানে কিন্তু শেষ না। আপনি যেটা সোর্স অফ ফান্ড হিসেবে বলছেন, উল্লেখ করছেন, সেইটার অ্যাগেনস্টে আপনার কিন্তু ডকুমেন্টেশন শো করতে হচ্ছে। আপনি যদি জমি সেল করে বা কোনো বাড়ি সেল করে বা গাড়ি সেল করে বা কোনো কিছু সেল করে আপনি এটার ফান্ডিংটা এনে থাকেন, সেক্ষেত্রে আপনার সেলের যে ডকুমেন্ট আছে, যে দলিল হয়, সেই দলিলটা কিন্তু আপনাকে সাবমিট করতে হবে। এবং যদি এরকম হয়, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে অনেকে জমির বায়না করে, লাইক 20 লাখ টাকা আপনি জমির বায়না করে পেয়েছেন, সেই ক্ষেত্রে কিন্তু সেই জমির বায়নার যে দলিলটা আছে সেটা কিন্তু শো করতে হয়। এখন যদি এটা আপনার ধরেন বিজনেস থেকে এসেছে, সেক্ষেত্রে বিজনেসের ট্রেড লাইসেন্স তো আপনার আছে এবং বিজনেসের অ্যাগেনস্টে তো নিশ্চয়ই একটা অ্যাকাউন্ট আছে, যেই বিজনেস অ্যাকাউন্টে আপনার লেনদেন হয়, যেই ব্যাংকে আপনার বিজনেস অ্যাকাউন্টই রয়েছে সেই ব্যাংকের ব্যাঙ্ক স্টেটমেন্টে এবং হচ্ছে সলভেন্সি সার্টিফিকেটই আপনার দেখাতে হবে। এমন না যে সেই ব্যাংকে আপনার অলরেডি এখনই মানে অলরেডি অনেক টাকা আছে এরকম দেখাতে হবে, জাস্ট লেনদেনটা আপনি যেই দেখাচ্ছেন যে আপনি এই বিজনেসের অ্যাগেনস্টে আপনি এই 40 লাখ টাকা বা 35 লাখ টাকা আপনার এসেছে, তো আপনার এই বিজনেসে নিশ্চয়ই একটা ট্রানজ্যাকশন হয়, একটা লেনদেন হয়, সেই লেনদেনটা 6 মাসের একটা লেনদেন সহ ব্যাঙ্ক স্টেটমেন্টটা দেখাতে হবে। তো এবার আমি আসি যারা এক বছর বা আরও বেশি সময় ধরে ব্যাংকে টাকা রাখা আছে তাদের ক্ষেত্রে সোর্স অফ ফান্ডটা ম্যান্ডেটরি কি না। এই ক্ষেত্রে সোর্স অফ ফান্ডটা আপনার অতটা ম্যান্ডেটরি না, বাট ইউনিভার্সিটি থেকে যদি চায়, জিটির জন্য ডকুমেন্ট সাবমিট করার পরে ইউনিভার্সিটি থেকে যদি তারা বলে যে না এই টাকার সোর্স অফ ফান্ড দেখাও, সেক্ষেত্রে আপনাকে সোর্স অফ ফান্ডের ডকুমেন্টসগুলো দেখাতে হবে। বাট নর্মালি যদি 6 মান্থের বেশি সময় ধরে ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকে সেক্ষেত্রে ওরা ফান্ডিং ডকুমেন্টগুলো একটু কম দেখতে চায়, বাট স্টিল আপনার যদি সব কিছু ক্লিয়ার থাকে তাহলে বেটার আপনি সোর্স অফ ফান্ড ডকুমেন্টসগুলো যদি প্রপারলি আগে থেকেই দিয়ে রাখেন, এটাই আপনার জন্যই ভালো হবে। এবার আমি আসি সোর্স অফ ইনকামে। সোর্স অফ ফান্ডের যে বিষয়গুলো ছিল সেগুলো আশা করি আপনাদের কাছে এখন একটু ক্লিয়ার হয়েছে। সোর্স অফ ইনকামটা কী এই বিষয়ে আমি বলছি, আপনি তো যেই টাকাটা ব্যাঙ্ক ব্যালেন্স দেখাচ্ছেন সেটার অ্যাগেনস্টে সোর্স অফ ফান্ড তো দেখাচ্ছেনই, এছাড়া আপনার ফ্যামিলির সোর্স অফ ইনকাম কী কী, লাইক আপনার বাবা আপনাকে স্পন্সর করছে,
তিনি আপনাকে 40 লাখ টাকা তার একটা এফডিআর ছিল আর সেই পুরো টাকাটাই আপনাকে দিয়ে দিয়েছে তো দিয়ে দেওয়ার পরে তাদের আসলে মান্থলি বা ইয়ারলি ইনকামটা কি আপনি আপনি তো চলে যাবেন আপনার ফ্যামিলির আপনাকে যে পুরো টাকাটা দিয়ে দেওয়ার পর আপনার ফ্যামিলি চলবে কিভাবে বা হচ্ছে আপনার ওখানে গিয়ে আপনার যে ফাইনান্সিয়াল যদি ক্রাইসিস হয় আপনাকে যে টিউশন ফিস প্রোভাইড করতে হবে সেই বিষয়ে প্রপার সাপোর্ট বাংলাদেশ থেকে আপনার ফ্যামিলি দিতে পারবে কি না এটা প্রুফ করার জন্য আপনার ফ্যামিলির সোর্স অফ ইনকাম এবং ডকুমেন্টেশন সহ এগুলো কিন্তু প্রোভাইড করতে হবে তো এক্ষেত্রে আপনি দেখাতে পারেন যেমন কারো ফ্যামিলিতে যদি ফ্যামিলি বিজনেস থাকে কারো বাবার কিংবা মায়ের যদি ফ্যামিলি বিজনেস থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফ্যামিলি বিজনেসটা দেখাতে পারছেন অবশ্যই বিজনেসের ট্রেড লাইসেন্স সহ এবং যেটা একটু আগে আমি উল্লেখ করলাম যে বিজনেস অ্যাকাউন্ট আপনার বিজনেসের অ্যাগেনস্টে যে অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা পার্সোনাল অ্যাকাউন্টও হতে পারে বিজনেস নামেও অ্যাকাউন্ট হতে পারে বাট সেই অ্যাকাউন্টটিতে যে আপনার টাকা লেনদেন হচ্ছে একটা মানুষ যখন বিজনেস করে সেক্ষেত্রে তাদের কিন্তু অনেক ট্রানজ্যাকশন হয় অনেক বেশি হচ্ছে দেখা যায় যে কখনো 10 লাখ কখনো 20 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে আসলো আবার আপনি বিজনেসে আবার ইনভেস্ট করলেন আবার আসছে আবার ইনভেস্ট করছেন এরকম তো 6 মান্থের মিনিমাম একটা ট্রানজ্যাকশন সহ ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে শো করতে হচ্ছে বিজনেস অ্যাকাউন্টের এগেনস্টে সে বিজনেস অ্যাকাউন্টটা বিজনেসের নামেও হতে পারে বা যেই ব্যক্তির বিজনেস লাইক আপনার বাবার বিজনেস বা আপনার মায়ের বিজনেস তাদের নামেও পার্সোনাল অ্যাকাউন্ট হতে পারে তো এটা গেল যদি আপনি আপনার সোর্স অফ ইনকামটা বিজনেসের ক্ষেত্রে দেখাতে চান বাবা কিংবা মায়ের বিজনেস অ্যাকাউন্ট দেখান সেই ক্ষেত্রে এটা একটা সোর্স অফ ইনকাম হতে পারে এছাড়া আর কী কী সোর্স অফ ইনকাম আপনি দেখাতে পারেন আপনার একটা বাসা থাকতে পারে যে বাসা থেকে আপনার ধরেন একজনের একটা 3তলা বা 4তলা একটা বাসা আছে সেই বাসায় অনেকগুলো ফ্ল্যাট আছে এই ফ্ল্যাট থেকে আপনার একটা ভাড়া আসছে মান্থলি আপনার একটা ইনকাম আসছে সেটা আপনি দেখাতে পারছেন আপনার সোর্স অফ ইনকাম হিসেবে সেটা আপনার হিসাব করে যে কয়টা ফ্ল্যাট আছে কয়টা ফ্ল্যাটের ভাড়া কত আছে সেই অনুযায়ী হিসাব করে প্রতিটা ফ্ল্যাটের জন্য আলাদা আলাদা ভাড়াটিয়া ফর্মগুলো যারা হচ্ছে ভাড়াটিয়া আছে তাদের ভাড়াটিয়া ফর্ম ফিল আপ করে আপনাকে আলাদা আলাদাভাবে দিয়ে দিতে হবে এই ডকুমেন্টেশনগুলো আপনার গুছিয়ে জিটি ক্লিয়ারেন্সের জন্য কিন্তু দিতে হচ্ছে এই বিষয়গুলো যদি এখন মনে হতে পারে যে কিছুটা একটু হ্যাসেল বাট আমাদের কাছে চলে আসলে আমরা কিন্তু আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলে দিব যে আসলে কোন ডকুমেন্টটা কীভাবে গুছাতে হবে এবং লয়ার আছে লয়ারের মাধ্যমে আপনি সুন্দর করে আপনার এই ডকুমেন্টগুলো কিন্তু গুছিয়ে নিতে পারবেন সো গেল বাসা ভাড়া থেকে যদি আপনি সোর্স অফ ইনকাম দেখাতে চান তাহলে সেই বিষয়টি কীভাবে দেখাবেন সেই বিষয়ে নিয়ে আলোচনা তো এবার আমি বলি যে আর কী কী সোর্স অফ ইনকাম আপনারা দেখাতে পারবেন ধরেন কারো দোকান থাকতে পারে মার্কেট থাকে অনেকের যেটা থেকে তাদের একটা ভাড়া আসে তো আপনি চাইলে সেই দোকান ভাড়াটা দেখাতে পারবেন আপনার সোর্স অফ ইনকাম হিসেবে তো সেগুলোর তো একটা ভাড়ার জন্য একটা অ্যাগ্রিমেন্ট হয় দোকান ভাড়ার যে অ্যাগ্রিমেন্ট ফর্মগুলো আছে সেগুলো আপনাকে প্রোভাইড করতে হবে এবং মান্থলি কত টাকা ভাড়া আসছে সেটাও উল্লেখ থাকতে হবে এছাড়া আপনি আর কী কী সোর্স অফ ইনকাম দেখাতে পারছেন যেমন ধরেন আপনার গ্রামে কিছু জমি আছে এবং হচ্ছে সেই জমিগুলো থেকে আপনার একটা এগ্রিকালচারের একটা ফার্ম আছে সেই ফার্ম থেকে আপনার একটা ইনকাম আসছে যেটার অ্যাগেনস্টে আসলে কোনো ধরনের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনি দেখাতে পারছেন না কারণ আমরা জানি যে এগ্রিকালচারাল ফার্মগুলো থেকে আসলে যে প্রফিটটা আসে হ্যান্ড টু হ্যান্ড ক্যাশে হয় তো সেগুলো থেকে ওভাবে আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখানো যায় না বাট এগ্রিকালচারাল যদি কোনো বিজনেস থেকে থাকে সেখানে কিন্তু গ্রামে একটা ট্রেড লাইসেন্স হয় যদি সেটা আপনার থেকে থাকে তাহলে কিন্তু আপনি সেই জমিগুলোর এগেনস্টে আপনি যেই জমিতে আপনার ফার্ম আছে সেটার এগেনস্টে কিন্তু আপনি সোর্স অফ ইনকাম দেখাতে পারছেন এছাড়া অনেকেরই কিন্তু ধানি জমি থাকে যেগুলো থেকে দেখা যায় যে প্রচুর ফসল উৎপন্ন হচ্ছে অনেক এরিয়াতে বাগান থাকে যেমন আমরা যদি রাজশাহীর কথা চিন্তা করি রাজশাহীতে থেকে আমাদের যে সকল স্টুডেন্টরা যায় দেখা যায় অনেকেরই লিচু বাগান থাকে বা ফলের বাগান থাকে তো কারো যদি এই ধরনের বাগান বা হচ্ছে ধানি জমি থেকে একটা অ্যামাউন্ট আসে মান্থলি বা ইয়ারলি তাহলে কিন্তু আপনারা সেই টাকাটাকেও সোর্স অফ ইনকাম হিসেবে দেখাতে পারবেন বাট সেই ক্ষেত্রে আপনার যে জমিটা সেই জমির যে ডকুমেন্টস আছে সেই দলিলগুলো প্রপারলি আপনাকে সাবমিট করতে হবে সেটা হতে পারে আপনার বাবার নামে কিংবা আপনার মায়ের নামে বা আপনার নিজের নামেও হতে পারে সেই ডকুমেন্টসগুলো আপনাকে প্রপারলি সাবমিট করতে হবে এছাড়া যদি আপনার স্পন্সর যেমন আপনার বাবা কিংবা মা তাদের কোনো জব থেকে থাকে সেটা গভর্নমেন্ট হোক বা হচ্ছে প্রাইভেট কোনো জবে যদি তারা থেকে থাকে সেই জবের জব এক্সপিরিয়েন্স লেটার এবং হচ্ছে জবের যে স্যালারি স্লিপ সেটা আপনাকে দেখাতে হচ্ছে স্যালারি স্লিপটা মিনিমাম 6 মান্থের হলে বেটার
তো 6 মান্থের স্যালারি স্লিপ সহ আপনার জব এক্সপেরিয়েন্স লেটারটি দেখালে আপনার এটা প্রুফ হচ্ছে যে কত টাকা আপনার বাবা কিংবা মা বা আপনার প্যারেন্টস হচ্ছে ইনকাম করছে মান্থলি এছাড়া যেই সোর্স অফ ইনকামটি আপনি দেখাতে পারছেন সেটা হচ্ছে আপনার বাবা কিংবা মা যদি কোনো সরকারি চাকরিজীবী হয়ে থাকে এবং তার যদি পেনশন থেকে কোনো ইনকাম আসে তাহলে সেই পেনশনের যে ডকুমেন্ট পেনশনের বই থাকে সেটা আপনি দেখাতে পারছেন বা এখন যেহেতু সবকিছু ডিজিটালাইজড হয়ে গেছে তো আপনি ওখান থেকে আপনার যেখানে হচ্ছে বাবা পেনশন পাচ্ছে ওখানের অফিস থেকে একটা হচ্ছে ডকুমেন্ট নিয়ে নিতে হবে প্রুফ হিসেবে যে আপনার বাবা এখানে পেনশন পাচ্ছে এবং আপনার বাবা যে টাকাটা পাচ্ছে সেটা তো নিশ্চয়ই ব্যাংকের থ্রুতে পাচ্ছে সেই ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেই ব্যাংক স্টেটমেন্টটা আপনার যতদিন ধরে পাচ্ছে ততদিনের ব্যাংক স্টেটমেন্টটা আপনাকে উঠিয়ে ফেলতে হচ্ছে তো এই গেল যে আসলে কী কী ওয়েতে আপনি সোর্স অফ ইনকাম দেখাচ্ছেন মানে সোর্স অফ ইনকামের কী কী ডকুমেন্ট আপনারা দেখাতে পারছেন আর হচ্ছে যদি এমন হয় যে কারো বাবা কিংবা মা ছাড়াও তার ভাই কিংবা বোন আপন ভাই বোন বা আপন চাচা বা আপন মামা তাকে পার্শিয়ালি স্পন্সর করতে চাচ্ছে তাহলে তাদের ক্ষেত্রেও সেম হবে পার্শিয়াল স্পন্সরদেরও ব্যাংক স্টেটমেন্ট বা হচ্ছে যেই বিজনেস বা ভাড়া যেটাই হচ্ছে গিয়ে ইনকাম সোর্স হোক না কেন সেটার যে ডকুমেন্টেশন আছে সেগুলো আপনাকে প্রোভাইড করতে হচ্ছে সো এই ধরনের ডকুমেন্টেশন দিয়ে আপনারা কিন্তু জিটিএর জন্য দিতে পারছেন আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি যে যে ডকুমেন্টগুলো শো করছেন লাইক আপনার জমির দলিল যেগুলো দেখাচ্ছেন সেগুলো কিন্তু সব কিছু বাংলায় থাকে সো এগুলোকে ইংলিশ ট্রান্সলেশন করে নোটারি করে নিতে হবে অবশ্যই এবং আপনাদের যা যা ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছেন অ্যান্ড এভরিথিং সব কিছু চেষ্টা করবেন রিসেন্ট ডেটে আপনি অনেক আগে উঠিয়ে রেখেছেন এরকম কোনো না আপনি একদম রিসেন্ট ডেটে যে স্টেটমেন্ট সলভেন্সি সার্টিফিকেট আছে এগুলো নেওয়ার চেষ্টা করবেন এবং সবগুলো ডকুমেন্ট একসাথে করে আপনারা একটা ফাইন্যান্সিয়াল এফিডেভিট ক্রিয়েট করবেন এবং আপনার বাবা কিংবা মা বা আপনার যেই আপনার স্পন্সর হোক তার সাথে আপনার রিলেশনশিপ যে সার্টিফিকেটটা সেটা নিয়ে নেবেন এবং আপনার ফাইন্যান্সিয়াল এফিডেভিট এবং হচ্ছে ডকুমেন্টেশন সব কিছু রেডি করার পর আপনারা আপনাদের একটা ডকুমেন্টেশনের অ্যাগেনস্টে একটা সি এভ্যালুয়েশন করে নেবেন সি এভ্যালুয়েশনটা করলে আপনাদের বাৎসরিক ইনকামটা আসলে কত আসছে সেটা বোঝা সো এই সকল ডকুমেন্ট একসাথে করে আপনি আপনার জিটি ক্লিয়ারেন্সের জন্য সাবমিট করতে পারছেন এবং আশা করি আমি যেভাবে যেভাবে বলেছি প্রত্যেকটা ডকুমেন্টেশন যদি ওভাবে গুছিয়ে আপনারা প্রোভাইড করতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জিটি ক্লিয়ার হয়ে যাবে সো স্টুডেন্টস আপনারা যারা অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করার কথা চিন্তা করছেন এবং ভাবছিলেন যে আসলে জিটি ক্লিয়ারেন্সের জন্য কী কী ডকুমেন্ট কীভাবে গুছাতে হবে আশা করি আপনারা এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক হেল্প হবে ডকুমেন্টেশন গুছাতে এছাড়াও আমরা তো সেঞ্জেন টিম আছি আপনাদেরকে হেল্প করার জন্য আপনারা যারা অস্ট্রেলিয়াতে ট্রাই করতে চাচ্ছেন স্টুডেন্ট ভিসার জন্য তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করুন এবং আপনাদের ডকুমেন্টেশন থেকে শুরু করে ইউনিভার্সিটি চুজিং থেকে শুরু করে সব বিষয়ে আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবো